আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তো তোমাদের HSC পরীক্ষার ফলাফল দিয়েছে, তো এই পরীক্ষাতে যারা তোমরা সফলভাবে কৃতকার্য হয়েছো তাদের জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন। তো আজকে এই ভিডিওটার মূল কারণ হচ্ছে মূলত তিনটা। আমি ভিডিওতে কোনো সান্ত্বনা বা কোনো লেকচার দিতে আসিনি, আসলে আমি আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, যাতে করে তোমরা এই অ্যাডমিশনের টাইমটুকুতে খুব ভালোভাবে নিজেদের প্রিপেয়ার করতে পারো। প্রথমে আসি যারা GPA 5 পেয়েছ তাদের উদ্দেশ্যে। যারা GPA 5 পেয়েছ তাদেরকে তো অসংখ্য অভিনন্দন, তোমরা একটা ট্র্যাকে আছো এখন। সো তোমরা এটা মনে করো না যে হ্যাঁ আমি তো A+ পেয়ে গিয়েছি, সো এখন একটু প্রিপারেশন যদি একটু কম নেই তাহলে হয়তো হয়ে যাবে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। এই অ্যাডমিশনের টাইমটুকুতে তুমি যত ভালো করে নিজেকে প্রিপেয়ার করবে ততই দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো যে কোনো একটিতে নিজের অবস্থান তোমার নিশ্চিত হবে। সো আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় যাই, আজ থেকে ঠিক 4 বছর পূর্বে আমি যখন তোমাদের অবস্থানে ছিলাম, আমিও আলহামদুলিল্লাহ রেজাল্ট ছিল Golden A+। কিন্তু আমি যেটা করেছিলাম, এই Golden A+ পাওয়ার ফলে আমার ভিতরে একটা কনফিডেন্স চলে এসেছিল, যেটাকে বলে ওভার কনফিডেন্স। সো ওভার কনফিডেন্ট হয়েও না, কনফিডেন্ট থাকা ভালো। তোমরা জাস্ট এখন এই যে 3 মাস সময়টা পাচ্ছ অ্যাডমিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই মুহূর্তটাকে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও। নিজেদের চেষ্টা ত্রুটি রেখো না, প্রিপারেশন নিতে থাকো খুব ভালোভাবে, ইনশাল্লাহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো যে কোনো একটিতে নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারবে। এবার আসি যারা GPA 5 পাওনি তাদের উদ্দেশ্যে। তোমাদের সবার প্রিয় সাকিব বিন রশিদ ভাইয়া কিন্তু অলরেডি শেয়ার করেছেন যে তিনি কিন্তু আসলে GPA 5 পাননি, তিনি 4.7 নিয়ে ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন। সো তোমরাও কিন্তু আশা হারিও না, তোমরা যেটা করবে এমন ভালোভাবে প্রিপারেশন নিবে যাতে করে তোমার এই অ্যাডমিশনের রেজাল্ট, যাতে তোমার এই HSC রেজাল্টটাকে কভার করে দেয়। সো ইনশাল্লাহ আশা করছি তোমরা অনেক ভালো করবে, একটা ভালো জায়গায় নিজেদের স্থান নিশ্চিত করতে পারবে। এবার আসি যারা অকৃতকার্য হয়েছ। তোমরা হয়তো নিজেদের যে এফোর্টটা দেওয়া দরকার ছিল সেটা হয়তো কম দিয়েছিলে, যার কারণে হয়তো অকৃতকার্য হয়েছ। তো তোমাদেরকে এখন আশা হারলে চলবে না, অবশ্যই নিজেদের এফোর্টটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। ইনশাল্লাহ আশা করা যায় যে তোমরা নেক্সট ইয়ারেও ভালো করবে, কৃতকার্য হবে সফলতার সাথে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিশনের এই সময়টুকুতে নিজেদেরকে খুব শক্তভাবে তৈরি করো, প্রিপারেশনটা খুব ভালোভাবে নাও, 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসগুলো দেখো, অ্যাডমিশন লাইভ ক্লাসগুলো, আশা করছি সেগুলো তোমাদের অনেক অনেক হেল্প করবে। তোমরা কিন্তু কখনোই আশা হারিও না, সবসময় 10 মিনিট স্কুল তোমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। তোমরা নিজেদেরকে ঠিকভাবে প্রিপেয়ার করতে থাকো, নেভার গিভ আপ অ্যান্ড নেভার স্টপ লার্নিং।